হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা কম্পিউটার। আমরা যখন ফাইল এবং ফোল্ডারগুলো রাখি, অনেক সময় প্রয়োজন পড়ে যে আমাদের সেগুলো পাসওয়ার্ড করে রাখার, মানে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের পাসওয়ার্ড, অর্থাৎ হচ্ছে পাসওয়ার্ড দিয়ে রাখতে হয়। তা ইতিমধ্যে আপনারা অনেকগুলো জায়গায় হয়তোবা অলরেডি দেখেছেন যে কিভাবে ওয়ার্ডের জন্য পাসওয়ার্ড করতে হয়। মানে আমি এমএস ওয়ার্ড একটা কাজ করলাম, সেটা আমি পাসওয়ার্ড দিয়ে রাখলাম, বা কোনো একটা এক্সেলে কাজ করলাম, বা আমি পাওয়ার পয়েন্টে কাজ করলাম, কিভাবে পাসওয়ার্ডগুলো সেট করতে পারি। হয়তো বা আপনারা অন্যান্য অনেকগুলো ইউটিউবে চ্যানেল দেখেছেন, এটাও হয়তো বা দেখেছেন, বাট তারপর আমার চ্যানেলে যারা আছেন তাদের জন্য আমি আজকে জিনিসটা দেখাচ্ছি যে হাউ টু সেট পাসওয়ার্ড ফর কম্পিউটার ফাইল অ্যান্ড ফোল্ডার। তো কিভাবে একটা ফাইলটার এবং ফোল্ডারে এবং হচ্ছে পাসওয়ার্ড করে রাখা যায় নিজের সেফটির জন্য। অনেক সময় অনেক অফিসে কাজ করি, আমাদের অনেক পার্সোনাল ফোল্ডার থাকতে পারে, অথবা নিজেরও ঘরের মধ্যে অনেক সময় পার্সোনাল ফোল্ডার থাকতে পারে, সেটা যেন আমরা রাখতে পারি। তো এটা আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ড, যাওয়ার আগে জাস্ট একটাই কথা, সেটা হচ্ছে যদি এখন পর্যন্ত আমার চ্যানেল কেউ নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে যে লাইক বাটন, শেয়ার, কমেন্ট দিয়ে শেয়ার করবেন। তো চলুন চলে যাওয়া হচ্ছে মূল পর্বে। এই যে দেখেন, এখানে কিন্তু এটা আমার অলরেডি একটা ফোল্ডার। ওকে, সো ফোল্ডারটাতে এখানে আমার চারটা জায়গা আছে, চারটা ফোল্ডার আছে, চারটার মধ্যে সাব ফোল্ডার আছে। সো আমি এখান থেকে চাচ্ছি যে কোনো একটা ফোল্ডারে আমি হচ্ছে যে পাসওয়ার্ড সেট করবো। লাইক এই ফোল্ডারটার মধ্যে আমার অনেকগুলো আমার এখানে হচ্ছে ফাইল আছে। সো আমি ফোল্ডারটা চাচ্ছি না যে কারোর সাথে শেয়ার করবো। সো আমি এই জন্য কী করবো, ফাইলটা যদি আমাকে পাসওয়ার্ড দিতে হয় আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ফার্স্টে এখানে আসবো, এখানে ধরে এই ফোল্ডারটার উপর ধরে আমি রাইট বাটনে ক্লিক করে দেখেন এখানে লেখা আছে, এই যে দেখেন মাঝখানে লেখা আছে অ্যাড টু আর্কাইভ। ওকে, অ্যাড টু আর্কাইভ আমি একটা ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে দেখেন এখানে আমাকে খুঁজতে হবে কি, দেখেন আমার কিন্তু চলে আসছে এখানে ম্যানেজমেন্ট টেকনোলজি, ম্যানেজমেন্ট টেকনোলজি চলে এসেছে। এই যে দেখেন ফাইলটা ম্যানেজমেন্ট টেকনোলজি, এখানেও কিন্তু ফাইলটা ম্যানেজমেন্ট টেকনোলজি। সো আমার এখানে এই দেখেন পাসওয়ার্ডটা সেট করার জন্য এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে সেট পাসওয়ার্ড। আমি সেট পাসওয়ার্ডে ক্লিক করলাম এবং আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা পাসওয়ার্ড আপনি দিয়ে দিলেন, আবারও একই পাসওয়ার্ডটা আপনি এখানে রি এন্টার করে দিলেন। ওকে, দেওয়ার পরে আপনি এখানে একটা ওকে ক্লিক করবেন, দুটো ওকে ক্লিক করবেন, দেখেন আমার কিন্তু ফাইলগুলো ট্রান্সফার হয়ে যাচ্ছে, আমার কিন্তু ফাইলটা অলরেডি এখান থেকে কিন্তু এখানে চলে এসেছে। ওকে, তো এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন আমি ক্লিক করার পরে কিন্তু আমার আসছে কি, এই যে দেখেন এখানে কিন্তু আমার এই ফাইলটা চলে আসছে, এই যে আমি যে ফাইলটা নিয়েছিলাম। ওকে, ফাইলটার মধ্যে আমি যদি ক্লিক করলাম আমার সেম ফাইল সবগুলো আসছে। তো আমি যদি এখান থেকে একটু ওপেন করতে যাই, দেখেন আমি কিন্তু ওপেন করতে পারতেছি না, আমি ওপেন করতে পারছি না, এই কারণে কারণ আমার পাসওয়ার্ডটা সেট করা। তো আমি যদি এখন মনে করেন আমার সেই পাসওয়ার্ডটা দেই এখানে, তাহলে কিন্তু আমি অনায়াসে আমার একটা ফোল্ডারের মধ্যে আমি ঢুকে যেতে পারতেছি। তো এইভাবে কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটা সেট করে ফেলতে পারেন। সো আপনি এইভাবে প্রথমে যখন আপনি এখান থেকে করলেন, আমি এটা যদি এখন দেখাই আপনাদেরকে যে না, আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমি এটা ডিলিট করে দিলাম, আমি আবার আপনাদের দেখাচ্ছি এবার রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে অ্যাড বাটনে, অর্থাৎ অ্যাড টু আর্কাইভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেট, আপনি হচ্ছে পাসওয়ার্ডটা সেট করবেন, পাসওয়ার্ড হচ্ছে সেট করার পরে আবার আপনি রিটাইপ পাসওয়ার্ডটা সেট করবেন, রিটাইপ পাসওয়ার্ড সেট করার পরে ওকে দিবেন, আবার ওকে দিবেন, ব্যাস আপনার ফাইলটা কিন্তু আবার হয়ে গিয়েছে। এই যে, তো এখন কিন্তু আপনি চাইলে এই ফাইলটা, এই যে ফাইলটা আছে এটা কিন্তু আপনি ডিলিট করে দিয়ে তারপর আপনি কিন্তু এখান থেকে কাজ করতে পারবেন। ওকে, তো আমরা যদি চাই যে না আমি এখান থেকে হচ্ছে যে আবার আমি যদি এখান থেকে এক্সাক্ট করতে চাই, ওকে, আমি যদি এখান থেকে এই ফাইলটাকে যদি এক্সাক্ট করতে চাই, তাহলে কিন্তু আমি এখানে এই আগের জায়গায় নিতে হলে এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার কাছে আবার পাসওয়ার্ড চাচ্ছে, আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, কারণ আমি ছাড়া তো অন্য কেউ এটা হচ্ছে ভ্যালিড করে ইউজ যেন করতে না পারে। সো আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি আবার ওই পাসওয়ার্ডটা দিলাম, দেখেন দেওয়ার পরে আমি লিখলাম যে হচ্ছে হ্যাঁ ইয়েস টু অল, আমার কিন্তু অলরেডি আমার যে ফোল্ডারে ছিল সেটা কিন্তু আমার চলে আসছে। ওকে, সো এখন কিন্তু আমার কোনো সমস্যা নেই, এখন কিন্তু আমার আমি কিন্তু আমার এই ফাইলটা এখন আমি ডিলিট করে দিলাম। সো আমার এটা আগের মতো আছে। তো এইভাবে ঠিক আপনারা আপনাদের যে কম্পিউটার ফাইল এবং ফোল্ডারটা খুব সুন্দর করে কিন্তু পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন আপনার সেফটির জন্য। তো আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই ভিডিও আমার চ্যানেলটার সাথে থাকবেন এবং আপনাদের অনেক বেশি বেশি ভালোবাসা পেলে আরও অনেক ভালো ভালো কাজ করা সম্ভব হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।